আশ্চর্য ধরনের জেনা, অবাক জেনা, যে জেনা ঘরে ঘরে হচ্ছে। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, আমার উম্মতের উপরে আমার দুইটা ভয়, আমার উম্মত জেলায় লিপ্ত হবে, এটা আমার জীবনে বড় ভয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে বলে গেলাম, আমার উম্মত গোপন পাপ করবে, এটা আমার ভয়। আশ্চর্য, ছেলে বিস্তালার উপরে আছে গাজীপুরে ঢাকায়, মেয়েটা আছে লন্ডনে, দুইজন দুই ঘরে কাপড় খুলে দিয়েছে। আশ্চর্য ধরনের জেনা, আশ্চর্য ধরনের গোপন পাপ, সবাই মোবাইলে গোপন রূপে প্রেম করছে। আশ্চর্য, গোসলখানাতে ঢোকে জেনা করে, নিজ নিজ জেনা করার জন্য মেশিন যন্ত্র তৈরি করে নিয়েছে মহিলা, স্বামী নেই, স্বামী কোথায় গেছে প্রয়োজন মনে করে না, নিজ নিজ জেনায় সব লিপ্ত। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এসব হাদিস আমি কি দিয়ে বুঝাই জাতিকে? হাদিস তো 1450 বছর থেকে হাদিসে পড়ে আছে, হাদিস গ্রন্থে কেউ যে দেখে না, কেউ যে বলে না, কেউ যে বলা প্রয়োজন মনে করে না, যদি একটু বলতো তাহলে হয়তো বা জনগণ একটু ভয় পেতো, কে একটু বলার চেষ্টা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুক্তা বাবু সময়ে নিসফাল্লাইলে, যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন, মামিন সাইলিন ফাইস্তাজাবালাহু, যে যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন। মায়া দুনি, যে ব্যক্তি প্রার্থনা করে ফাইস্তাজাবালাহু, তার দোয়া কবুল হয়ে যায়। মামিন ফিকরবিন উফরজন হো, কেউ যদি বিপদে পড়ে বিপদ থেকে বাঁচতে চায় আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। ইল্লেলে বাগিন বেফারজেহা, তবে তার যার জেনার সম্পর্ক আছে সে যতই আল্লাহকে বলুক তার কথা কবুল হয় না। আবার শুনুন সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ ইয়াদুনু মিন খালকিহি আগফির মান ইস্তাগফির, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। ইল্লেলে বাগিন বেফারজেহা, তবে যার জেনার সম্পর্ক আছে আল্লাহ তার কথা শোনেন না। যতদিন পর্যন্ত তোমার মোবাইলে প্রেমের গল্প চলবে ততদিন পর্যন্ত তোমার দোয়া সপ্তম আকাশের উপরে কবুল হবে না। তুমি দাখিল ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এসেছো, ইন্টার পরীক্ষা দিয়ে এসেছো, তুমি রাতে অন্ধকারে অঝোর নয়নে যদি কাঁদো তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরখা পরে থাকে, তাহাজ্জুদ পড়ে যদি অঝোর নয়নে কাঁদে তোমার মায়ের দোয়া কবুল হবে না। যেহেতু তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে, আমি তোমাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। সম্মানিত উপস্থিতি, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নি কুনতু নাইমান, আমি একদা রাত্রে ঘুমিয়েছিলাম, ফাতায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার পাশে আসলো, ফাখা যাবে জাবাইয়া, তারা আমার ডান বাহু আর বাম বাহু ধরলো, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে হলে দেখতে পান আর না পান কান লাগিয়ে থাকেন, ইচ্ছে করলে সময় বের করা যাবে না, বক্তব্য শেষ হয়ে গেলে ইচ্ছে করলে আপনাকে আমি সময় দিতে পারবো না। সম্মানিত দিনী ভাই, আপনি একটু দয়া করে অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দুইজন আসলো, একজন আমার ডান হাত ধরলো, একজন আমার বাম হাত ধরলো, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে, ফায়জানা বেকমিন, হঠাৎ দেখি অনেক মানুষ আসাদ্য শাইনিনতে ফাখান, ফুলে ফেপে 20 হাত 30 হাত 40 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে, পন্তানা হোগি হান, দুর্গন্ধে টিকা যায় না, কানা বিহামুল মারাইজ, মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, গন্ধে টিকা যায় না, বিশাল বিশাল হয়ে উঁচু উঁচু হয়ে আছে, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে লাশ পড়ে আছে, গন্ধে টিকা যায় না, ছি 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 ছি। আমি বললাম, জিব্রাইল মান হাউলায়, এরা কারা, একই কথা, জিব্রাইল এরা কারা, একই কথা, জিব্রাইল এরা কারা, একই কথা। জিব্রাইল বললেন, আহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার ব্যভিচারনি, বলো যুবক এরা কারা,
এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী, যারা জেনায় লিপ্ত হয় তারা এভাবে ফুলে ফেঁপে পড়ে থাকবে, গন্ধে মানুষ টিকতে পারবে না। যুবক শোনো, লম্বা হাদিস, এক ঘন্টা লেগে যাবে অনুবাদ করতে। আজকে মোহাম্মদ বালাল আলামিন মসজিদে সুদের বক্তব্য ছিল, ওখানে লম্বা হাদিসটা অনুবাদ হয়েছে। আজকে 11টার সময় যারা নেটে দিবে, তোমাদের বলছি ওটা টান দিয়ে দেখে নাও, সুদ বিস্তারিত বিবরণ দেওয়া আছে, সুদ কি জিনিস। লম্বা হাদিস থেকে তোমাকে একটা অংশ আমি অনুবাদ করে শোনাই। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহর নবী বললেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আমার পাশে আসলো, মানে জিব্রাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে ফাতায়না লাল্লাকবিল মিসলিত তানুরে চলে আসলাম একটা গর্তের পাশে। গর্তটা চুলার মতো, চুলা কেমন হবে, এই যে গাজীপুরে যেটা তান্দুরি রুটি করে, বুঝাতে পারলাম না, একটা মোটা রুটি আছে না, যেটা গায়ে লাগিয়ে দেওয়া হয়, এরকম চুলা আমি দেখলাম। এই চুলার ভিতরে আগুন আছে, আগুন উপরে চলে যাচ্ছে, আগুন যখন উপরে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে ওর ভিতরে যা আছে কাঁদা এখন জমে না, বের হয়ে বাইরে পড়ে যাবে। ফাইজা খামেদা রাজা উফিহা, যখন আগুনটা একটু কমছে সবকিছু ভিতরে চলে যাচ্ছে, ফাইজা ফিহা রেজালুন অনেশাউন ওরাকুন, তাতে দেখি পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আগুনের ভিতরে জ্বলছে, পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে। আগুন যখন ধাঁধা ধাঁধা করে জোরে উপরে উঠছে, পুরুষ নারী আগুনের ভিতরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুনটা কম হচ্ছে তখন আবার নিচের দিকে চলে যাচ্ছে। দৃশ্য দেখান বললাম জিব্রাইল মান হাউলায়, এরা কারা, একই কথা, পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আগুনের মধ্যে ধাঁধা করে চলছে, ছি 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 ছি, এরা কারা জিব্রাইল, এরা কে। তখন জিব্রাইল বললেন, অহমদ সোনা, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। যুবক, আমি তোমাকে কি দিয়ে বুঝাই যে না কত বড় মহাপাপ, তার বাস্তবতা কত কঠিন, তার পরকাল কত কঠিন, তার কিয়ামতের মাঠ কত কঠিন। আল্লাহ নবী বলছেন, যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না, যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আমি কি দিয়ে বুঝাই জেনা কত খারাপ জিনিস, যারা জেনায় লিপ্ত হবে তাদের শরীর হাত কত গন্ধ করবে, আর একজন জাহান্নামে টিকতে পারবে না। সম্মানিত উপস্থিতি আবু হুরায়রা।